হ্যালো বন্ধুরা এখানে বিশেষ কিছু মুভি ডিটেলসে এক্সপ্লেন করা হয় আর আপনাদের যদি এই এক্সপ্লেনেশান ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভি শুরুতেই আমরা একটা পুরনো বাড়ি দেখতে পাই আর সেই বাড়িতে একটা বক্স ডেলিভারি করা হয় সেই পার্সেলটা টা নেওয়ার জন্য একটা মেয়ে আসে সেই মেয়েটার নাম ছিল নিকা নিকা ছোটবেলা থেকেই বিকলাঙ্গ ছিল তাই সে চলাফেরা করতে পারতো না নিকা তার মায়ের সঙ্গে এই বাড়িতে থাকতো তার মায়ের নাম ছিল সারা সারা সেই বক্সটাকে খোলে আর তার মধ্যে সে একটা পুতুল দেখতে পায় সেই পুতুলটার নাম ছিল চাকি সেই পুতুলটাকে দেখে সারা অবাক হয়ে যায় কারণ সারা বুঝতে পারছিল না পুতুলটা কে পাঠিয়েছে আর তাদের কোন রকম পুতুলের দরকার ছিল না তাই সারা সেই পুতুলটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় মায়ের মায়ের চেচানোর শব্দ শুনতে পাই আর সে লিফ্টের সাহায্যে নিচে নেমে আসে নিকা সেখানে এসে দেখতে পাই তার মাকে কেউ একজন চাকু মেরেছে আর তার মায়ের প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল সেটা দেখে নিকা খুব ভয় পেয়ে যায় আর সে অ্যাম্বুলেন্স কে ফোন করতে যায় তখন আমরা দেখতে পাই চাকি পাশে রাখা একটা চেয়ারের উপর বসে আছে আর এইসব চাকরি করেছিল পরদিন শহরের নেকার বোন তার পুরো ফ্যামিলির সাথে সেই জায়গায় আসে সেখানে তার বোনের হাজবেন্ড মেয়ে একটা ফাদার আর তার মেয়ের কেয়ারটেকারও সেই জায়গায় এসেছিল তার বোনের মেয়ের নাম ছিল এলিস কিছুক্ষণ পরে বাথরুমের মধ্যে সেই চাকরিটাকে দেখতে সেই চাকরিটাকে নিজের কাছেই রেখে দেয় অন্যদিকে নেকার বোন নিকাকে এই বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য বলে কিন্তু নিকা তার বোনের কথাতে রাজি হয় না তারপরে নিকা সবারই জন্য তৈরি করবার জন্য যায় আর সেখানে এলিস ছিল আর তারা দুজনে যখন টেবিল সেট করতে ব্যস্ত ছিল তখন চাকরি একটা প্লেটের মধ্যে মারবার বিষ মিশিয়ে দেয় কিন্তু সবাইকে খাবার দেওয়ার সময় বোঝা যায় না চাকি কোন প্লেটে বীজ মিশিয়েছিল আর সবাই নিজে নিজে ডিনার কমপ্লিট করে নাই কিন্তু কিছুক্ষণ পরে ফাদার নিজের শরীরের মধ্যে একটা অদ্ভুত ফিল করে ফাদার তখন খুব ভয় পেয়ে যায় আর ফাদার সেই জায়গা থেকে উঠে চলে যায় কিছুক্ষণ পরে আমরা কিছু পুলিশ দেখতে পাই সেই জায়গায় একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা সেই অ্যাক্সিডেন্ট গাড়ির মধ্যে ফাদারকে দেখতে পাই আর ফাদার তখন মারা গিয়েছিল অন্যদিকে ঘরের মধ্যে সবাই সারার আর পুরোনো দেখছিল তখনই সেখানে এলিস আসে আর বলে চাকিকে আমি খুঁজে পাচ্ছি না তখন এলিস কেয়ারটেকার এলিস সঙ্গে যায় চাকিকে খুঁজবার জন্য তখন নিকার চাকরির ব্যাপারে ভাবতে থাকে কারণ শেষ সব কিছু নোটিস করছিল নিকা তখন কুরিয়ার কোম্পানিতে ফোন করে কারণ সে জানতে চাইছিল এই পুতুলটা কোন জায়গা থেকে এসেছে কিন্তু সিগন্যাল না থাকার কারণে কল ডিসকানেক্ট হয়ে যায় অন্যদিকে এলিসের কেয়ার টেকার চাকরিকে খুঁজতে খুঁজতে কিচেনের মধ্যে আসে আর সে দেখতে পায় চাকু রাখার জায়গায় একটা চাকু নেই নিকা বাইরে বেরিয়ে আসে আর সে দেখে চাকরি একটা সোফার মধ্যে বসে আছে তখন নিকা এলিস কে চাকরিটা দেওয়ার জন্য লিফ্ট এর মধ্যে যায় আর হঠাৎ তখনই লাইটটা অফ হয়ে যায় তাই তার জন্য লিফ্ট বন্ধ হয়ে যায় অন্ধকারে নিকা একটা চাকু চালানোর আওয়াজ শুনতে পায় আর তখনই লাইটটাও চলে আসে তারপরে নিকা এলিসকে কে চাকরিটা দিয়ে দেয় এলিস তখন নোটিস করে তার পা অনেকটা কেটে গেছে আর এই কাজটা অন্ধকারের মধ্যে চাককি করেছিল নিকা তখন বুঝতে পারেনি কারণ তার দুটো পায়ে প্যারালাইসিস ছিল তখন নিকা চাককিকে খুব ভয় পেয়ে যায় আর তার উপর সন্দেহ করতেও শুরু করে নিকা আবার সেই কুরিয়ার কে ফোন করবার জন্য যায় আর কুরিয়ার কোম্পানি থেকে বলে সেইটা কেউ একজন ডেলিভার করেছে আর কলটা ডিসকানেক্ট হয়ে যায় নিকার বোন এলিসকে শুয়ে দেয় তারপরে নিকা ইন্টারনেটে সার্চ করে তখন নিকা চাককির সব রহস্য জানতে পারে সেই চাককির মধ্যে একটা পেশাদার খুনির আত্মা আছে তখন এলিসের কেয়ারটেকারের কাছে চাকি আসে আর এলিসের কেয়ারটেকার চাকিকে দেখে খুব ভয় পেয়ে যায় চাকরি তার পাশে রাখা বালতিটাকে ফেলে দেয় আর তার মধ্যে থাকা জলটা ইলেকট্রিক বোর্ডের মধ্যে যায় তখনই সেখানে শর্ট সার্কিট হয়ে যায় আর এলিসের মারা যায় নিকা সেই তার খুনির ফটো দেখে অবাক হয়ে যায় কারণ নিকা তার মায়ের ভিডিওর মধ্যে এই খুনিটাকে দেখেছিল ফাদারের কেসের তদন্ত করা পুলিশ অফিসারটা জানতে পারে ফাদার আজকে সার নিকার বাড়িতেই ছিল আর সেই পুলিশটা নিকার বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় নিকার বোন চাকিকে সিঁড়িতে বসে থাকতে দেখতে পায় ভাবে হয়তো তার মেয়ে চাকিকে সিঁড়িতে রেখে গেছে নিকা তাদের সবাইকে সতর্ক করার জন্য ওপরে যাওয়া চেষ্টা করে কিন্তু সেখানে ইলেকট্রিক ছিল না তাই লিফ্ট বন্ধ ছিল তখন নিকা তার বোনকে সিঁড়িতে দেখতে পায় নিকা তার বোনকে পুতুলটা ফেলে দেওয়ার জন্য বলে নিকার বোন সেই পুতুলটা ফেলতে চাইছিল না আর তাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয় আর নিকার বোন থেকে নিয়ে চলে যায় তখন সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে নিকার বোন তখন নোটিশ করে সেই পুতুলটার মুখে কিছু একটা লেগে আছে নিকার বোন সেই জিনিসটা মুছে দেওয়ার জন্য যায় আর তখন এই নিকার বোনকে তার আসল রূপটা দেখায় চাকী নিকার বোনকে বলে তোমার চোখটা তোমার মায়ের মতো এই কথা বলেই চাকি নিকার বোনের চোখে চাকু ভুকি দেয় আর নিকার বোনের চোখ আর বডি সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিকার সামনে এসে পড়ে চাকি হাতে সেই চাকুটা নিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে আসে আর নিকার দিকে এগোতে থাকে নিকা তাড়াতাড়ি তার হুইল চেয়ারে বসে আর বোনের হাজবেন্ড এর কাছে যায় আর বলে চাককি এলিসের কেয়ার টেকার তার বোন মেরে ফেলেছে তখন তার বোনের হাজবেন্ড এলিস কে খোঁজবার জন্য ঘরের ভেতরে যায় আর এলিস গ্যারেজের মধ্যেই থাকে চাকি সেই জায়গায় চলে আসে আর গ্যারেজের মধ্যে চাকি একটা গাড়ি স্টার্ট করে দেয় আর সেই গাড়ি ধোঁয়ার জন্য নিকার সাহায্য নিতে কষ্ট হয় তখন নিকা তার পাশে পড়ে থাকা একটা একশো আর চাকির উপরে অ্যাটাক করে দেয় তার বোনের হাজবেন্ড যখন ফিরে আসে তখন সে নিকাকেই সন্দেহ করতে শুরু করে কারণ চাককি তার সামনে কোনো মুভমেন্ট করছিল না আর চাককি গাড়ির মধ্যেই বসে ছিল সে নিকাকে পাগল ভাবছিল আর সে ভাবছিল নিকায় তার বোন আর কেয়ারটেকারকে খুন করেছে তার বোনের হাজবেন্ডের এসব কথা শুনে নিকার প্যানিক اٹাক চলে আসে আর সে অজ্ঞান হয়ে যায় আর নিকার যখন জ্ঞান ফেরে সে দেখে তার হাত হুইলচেয়ারের সাথে বাঁধা আছে তারপর তার বোনের হাজবেন্ড চাককির মধ্যে লাগানো ক্যামেরার ভিডিও ফুটেজগুলো দেখে আর সে জানতে পেরে যে এসব কিছু চাক্কিই করেছে আর চাকরি তার মেয়েকে এক জায়গায় লুকিয়ে রেখেছিল চাককি তখন সেই জায়গায় চলে আসে আর নিকার হুইল চেয়ারটাকে নিকার বোনের হাজবেন্ডের দিকে ঠেলে দেয় আর তার বোনের হাজবেন্ড পরে যায় তারপরে সে দিয়ে তার বোনের অ্যাটাক করে দেয় আর সে তখনই মারা যায় তারপরে চাকরি সে এক্সট্রা দিয়ে নিকাকে মারবার জন্য এগিয়ে যায় আর সে এক্সট্রা নিকার পায়ে লাগে তার পাটা প্যারালাইসিস ছিল তাই নিকার কিছু হয় না আর সেই এক্সট্রা নিকার পায়ে দিয়ে আটকে যায় তারপরে নিকা তার পায়ে আটকে থাকা এক্সটাকে বের করে আর সেই এক্সট্রা দিয়ে চাকরির উপরে অ্যাটাক করে নিকা মনে করে চাকি মারা গেছে আর নিকা নিজের কেটে যাওয়া জায়গাটা দেখে তখনই চাককি তার পেছন থেকে নিকার হুইল চেয়ারের সঙ্গে নিকা নিচে ফেলে দেয় আর চাকি একটা চাকু নিয়ে আবার নিকার দিকে এগিয়ে আসে তখন নিকা চাককিকে জিজ্ঞাসা করে সে তার ফ্যামিলির কেন পড়ে আছে আর চাককি তাকে বলে আমি তোমাদের ফ্যামিলির পুরনো ফ্রেন্ড তারপরে আমরা অনেক বছর আগেকার একটা সিন দেখতে পাই চাককি তখন একটা পেশাদার খুনি ছিল চাকি সারাকে প্রথমবার একটা পার্টিতে দেখে আর তখন থেকেই সে সারাকে খুব পছন্দ করে চাকি সারাকে পাওয়ার জন্য সারার বাবাকে মেরে ফেলে তারপরে সে সারাকে কিডন্যাপ করে নেয় সে সারাকে তার সঙ্গে বিয়ে করার জন্য বলে কিন্তু সারা তাকে না বলে দেয় সারাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পুলিশ চলে আসে সেটা দেখে চাকি খুব রেগে যায় আর সে সারার পেটে চাকু মেরে দেয় আর এই চাকু মারবার কারণে নিকার ফার ছোট থেকে প্যারালাইসিস ছিল তারপরে চাকি বলে সে পুলিশের কাছ থেকে পালানোর পরে একটা বড় পুতুলের দোকানে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু সেই জায়গায় একটা পুলিশ তাকে গুলি মেরে দেয় তখন সে তার আত্মাকে একটা পুতুলের মধ্যে দিয়ে দেয় আর এখন সে তার ফ্যামিলির কাছে বদলা নিতে এসেছে এই কথা শুনে নিকা তাকে নিয়ে মজা করতে শুরু করে আর সে চাকিকে বলে তুমি তোমার আসল শত্রুকে তো মারতে পারونی চাককি সেই কথা শুনে খুব রেগে যায় ততক্ষণে নিকা লিফটের ভেতরে গিয়ে নিজে লিফটের ভেতরে বন্ধ করে নেয় চাককিও সেই লিফটের কাছে যায় আর নিকার হাতে সেই চাগুটা করে মারতে থাকে তখন নিকা চাককির কাছ থেকে সেই চাগুটা কেড়ে নেয় আর নিকা সেই চাগুটা চাককির পেটে ঢুকিয়ে দেয় কিন্তু চাককি তাও মরে না তখন সেই পুলিশটা নিকার বাড়ির সামনে আসে আর সে নিকার যাতনার আওয়াজ শুনতে পায় পুলিশটা দয়া করে বাড়ির ভেতরে ঢোকে সেই ঘরের ভেতরে এসে নিকার বোনের মৃতদেহ দেখতে পায় তারপরে সেই নিকাকে দেখে তখন নিকার হাতে সেই চাগুটা ছিল আর সেই চাগুর মধ্যে রক্ত ছিল তাই পুলিশটা মনে করে এসব ফোন গুলো নিকা করেছে পাশে একটা চেয়ারের উপর চাকরি বসেছিল তারপরে আমরা কোটের সিন দেখতে পাই সেখানে নিকার উপর চারটে কোনো অভিযোগ দেয় আর তাকে কেমিনাল পাগলা কারোতে পাঠানো হয় নিকা যেতে যেতে চাকরিকে বলে সে আবার তার হাত থেকে বেঁচে গেছে আর সে তাকে মারতে পারলো না আমরা মুভির শেষ সিনে দেখতে পাই সেই পুলিশটা চাকরিকে নিয়ে কোথাও এক জায়গায় যাচ্ছে আর যখন পুলিশটা সেই গাড়ির মধ্যে বসে পেছন থেকে কেউ একজন সেই পুলিশটার গলা কেটে দেয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়